হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েস কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। অনেকদিন পর আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো মোমো ডিপিং সস। আমি খুব সহজভাবে এটা উপস্থাপন করছি আপনাদের সাথে, তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি এইগুলোকে সব চপ করে কেটে নিয়েছি। এইগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে যাতে এর কাঁচার গন্ধটা না থাকে। আবার খুব বেশি পরিমাণে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এতে করে এর যে সুন্দর স্মেল সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য খুব সামান্য এগুলোকে ভেজে নিতে হবে, আর চুলার ফ্লেম থাকবে মিডিয়ামে। হাই স্পিডে এর দিয়ে এটা ভেজে নেওয়া যাবে না। তেলের ভিতরে বাবল দেখেই বুঝতে পারছেন যে চুলার আঁচটা কেমন থাকবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, আদা, রসুন সবগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। মোমো ডিপিং সস অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি আপনাদের মাঝে খুব সাধারণ এবং সহজেই কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা এখানে ব্যবহার করতে হবে, কারণ এখানে আমি এক্সট্রা কোনো ঝাল বা ঝালের গুঁড়ো ব্যবহার করব না, এজন্য চিলি ফ্লেক্সটা দিয়ে নিতে হবে। এগুলোকে আবারও এভাবে অল্প জ্বালে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। আমরা সকলেই রেস্টুরেন্টের খাবার বা বাইরের খাবার খুবই পছন্দ করে থাকি, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়। এজন্য চেষ্টা করবেন বাসায় তৈরি করার জন্য। যদিও তাদের মতো এত সুন্দর ফ্লেভার বা স্বাদ হবে না, তবে একেবারে খারাপও হবে না। এজন্য বাসায় তৈরি করে খাওয়াই ভালো হয়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। সয়া সসে লবণের পরিমাণটা বেশি থাকে, এজন্য এইখানে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করব না। সয়া সস দিয়েই সম্পূর্ণটা সস আমি তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস। চাইলে এখানে আপনার চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চিলি সস ছিল না, এজন্য আমি এইখানে টমেটো সসটা ব্যবহার করছি। এবার এইগুলোকে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হালকা জালে জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। মোমো ডিপিং সসটা আমি খুব সহজভাবেই কিন্তু তৈরি করে দেখালাম। খুব অল্প উপকরণ দিয়েই এই মোমো ডিপিং সসটা তৈরি করা যায়। এরকম আরও অনেক ইজি রেসিপি আমার চ্যানেলে আছে, এজন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলে ঘুরে আসতে হবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, এবং পরবর্তী যে ভিডিও আপনাদের সামনে আসবে সেইগুলো একটু ভিজিট করার অনুরোধ রইল। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।